আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করে সবাই ভালো আছেন আপনাদের সামনে আমি নাজমুল ইসলাম ভিডিও ভাইরাল কিভাবে হয় সেই টপিকস নিয়ে এসেছি আমরা দেখা যায় অনেক সময় ভিডিও পছন্দ করি না কিন্তু সেই ভিডিওটা অনেক ভাইরাল হয়ে যায় এবং দেখবেন যে মোস্ট পিপল অপছন্দ করছে কিন্তু তবুও সে সামনের দিকে এগিয়ে চলে যাচ্ছে এটা কিভাবে হচ্ছে সেটা আজকের ভিডিওতে আমি বলবো দেখবেন আপনাদের থেকে অপছন্দের যে জিনিসগুলা আপনারা বেশি নেগেটিভ কমেন্ট করছেন এবং নেতিবাচক কথাবার্তা বলছেন সেগুলা সামনের দিকে এগিয়ে চলে যাচ্ছে কিভাবে হচ্ছে কিভাবে সোশ্যাল মিডিয়াগুলা কাজ করে আজকের ভিডিও যদি আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন আমরা বিভিন্ন ধরনের সোশ্যাল নেটওয়ার্ক যেমন ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম এ দেখবেন যেসব ভিডিওগুলো আপনাদের ভালো লাগে না এবং নেগেটিভ কমেন্ট করেন সেসব ভিডিওগুলো খুব দ্রুত ভাইরাল হয়ে যায় কিভাবে ভাইরাল হয় সেটাই দেখাচ্ছি ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম এবং অন্যান্য যে সোশ্যাল মিডিয়াগুলো আছে এইসব সোশ্যাল মিডিয়া একটি অ্যালগোরিদিমের সাহায্য চলে যে যেই সব সোশ্যাল নেটওয়ার্কে কমেন্টের সংখ্যা বেশি পড়ে লাইকের সংখ্যা বেশি পড়ে বা মানুষ বেশি সময় ধরে ভিডিও দেখে সেই সব ভিডিওগুলো তারা মনে করে যে এটা ভালো কোয়ালিটির ভিডিও এবং মানুষের কাছে সেটা পুষিয়ে দেয় ইউটিউবে কিছুদিন আগে কিন্তু একটি ডিসলাইক বাটন ছিল আপনারা এটা খেয়াল করে দেখেছেন এরা সময় কিন্তু কন্টেন্ট ক্রিয়েটারকে ইন্সপিরেশন দেয় তারা যাতে ভালো মানের কন্টেন্ট তৈরি করে এই ডিসলাইক বাটনে দেখা যেত যে অনেক সময় যে একজন কন্টেন্ট ক্রিয়েটার ভালো মানের কন্টেন্ট তৈরি করেন এবং ডিসলাইক পড়ছে এবং তাদের মনের ভেতরে একটা হতাশা তৈরি হতো সেজন্য ইউটিউব এই ডিসলাইক বাটন তুলে দিয়েছে যে আপনি বুঝতে পারবেন না যে তার ভিডিওতে কি পরিমাণ ডিসলাইক পড়ছে এই ডিসলাইক এবং লাইক এবং কমেন্টস দেখবেন যে আপনি প্রচুর কমেন্টস যে কোনো ভিডিও নিচে দেখবেন যে প্রচুর গালাগালি দিচ্ছে এবং খারাপ কমেন্টস করছে কিন্তু ওই ভিডিও আরও বিভিন্ন লোকের কাছে পৌঁছে যাচ্ছে এবং ওই ভিডিওতে ভিউ বেশি আসছে এবং দেখা যায় যে পজিটিভ ভিডিও ছাড়া নেগেটিভ ভিডিওগুলোতে ভিউ বেশি আসে কারণ এখানে মানুষগুলো তাদের রিয়াকশন দেখায় যে ভিডিওটা খারাপ লাগছে তারা একটা প্রতিক্রিয়া দেখায় এবং বিভিন্ন ধরনের খারাপ কমেন্ট করে এই কমেন্ট করার ফলে তার ভিডিও আরও দশটা লোকের কাছে পৌঁছে যায় এই সব ক্ষেত্রে যদি আপনি তাদের ভিডিওগুলো যদি না দেখেন এবং স্কিপ করেন এবং যদি আপনি ভিডিও দেখেও থাকেন যদি আপনি কোনো কমেন্টস লাইক যদি না করেন তার ভিডিও আস্তে আস্তে ডাউন হয়ে যাবে কিন্তু আপনারা এটা বোঝেন না দেখা যায় যে সেক্ষেত্রে আপনারা বিভিন্ন ধরনের আপনাদের রিয়াকশনগুলো দেখান এবং এই রিয়াকশন দেখার ফলে তার ভিডিও র্যাঙ্ক করে এই জন্য সোশ্যাল মিডিয়া ব্যবহারের ক্ষেত্রে আপনাদেরকে হতে হবে আরও সচেতন কী করলে কোন ভিডিও কিভাবে র্যাঙ্কিং হচ্ছে এগুলো আসলে সবার বোঝা উচিত যে আপনি একজন অযোগ্য লোককে গালিগালাজ করছেন এবং তার ভিডিও র্যাঙ্ক করছে এবং সে একটা বড় জায়গায় চলে যাচ্ছে সে মনে করছে যে সে ভালো কাজ করছে এই জন্য নেগেটিভ কমেন্টস করার আগেও চিন্তা করে কমেন্টস করবেন যদি মনে হয় সে খুবই খারাপ টাইপের ভিডিও তৈরি করছে এবং এগুলো খুবই সমাজের জন্য খারাপ তাহলে এই সব ক্ষেত্রে আপনারা কমেন্ট করবেন না জাস্ট স্কিপ করবেন দেখবেন যে তার ভিডিও আস্তে আস্তে ডাউন হয়ে যাচ্ছে এইসব ক্ষেত্রে সবথেকে ভালো উপায় হলো যে প্রত্যেকটা ভিডিওর নিচে একটি রিপোর্ট করার অপশন থাকে এবং ফেসবুক ইউটিউব এবং আদার্স যে সোশ্যাল নেটওয়ার্ক আছে সব সোশ্যাল নেটওয়ার্কে আপনারা রিপোর্ট করবেন দেখবেন যে ওই সব ভিডিও ডাউন হয়ে যাচ্ছে এজন্য আপনারা কমেন্টস করবেন না কোনো গালাগালি করবেন না এগুলো করলে সেসব ভিডিও র্যাঙ্ক হয়ে যায় এবং এই ধরনের ভিডিও ভাইরাল হয়ে যায় আশা করি আজকের ভিডিওটা আপনারা বুঝছেন এই ধরনের টেকনোলজি রিলেটেড ভিডিও পেতে আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সঙ্গে থাকা বাটন ক্লিক করতে ভুলবেন না কারণ আমার এই চ্যানেলে প্রতিনিয়ত টেকনোলজি রিলেটেড বিভিন্ন ভিডিও আপলোড করা হয়ে থাকে আজকের ভিডিও এ পর্যন্তই আল্লাহ হাফেজ